আমরা সাধারণ মানুষ জিম্মি, কি করব বলেন? আমাদের বেতন দর বাড়ে নাই, আমাদের ব্যয় বাড়ছে, বেতন বাড়ে নাই। এখন তো মনে করেন প্রত্যেকটা মাল সবার আগেরই কিনা, প্রত্যেকটা জিনিস আছে কিন্তু এরা সরাই ফেলছে। প্রতিটি বাজারে সারি সারিভাবে সাজানো আছে কাঁচামরিচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য। দেখে যেন বোঝার উপায় নেই বাজারটিতে নেই কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব। তবে বাজারটিতে ঘুরতে ঘুরতে চোখে ধরা পড়ল একটি নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব রয়েছে এই বাজারটিতে। পরে সেই নিত্য প্রয়োজনীয় পণ্যটি কী এবং তা বাজার থেকে কেন উধাও তা জানতে সকালে চট্টগ্রাম নগরীর চৌমুহনি কর্ণফুলি মার্কেটে উপস্থিত হই আমরা। খোঁজ নিয়ে জানা যায় সকল নিত্য প্রয়োজনীয় পণ্য থাকলেও বাজারে নেই পেঁয়াজ, আর যা আছে তা বিক্রি হচ্ছে 210 টাকা প্রতি কেজিতে। শুক্রবার সকালে খুচরা বাজারে কেজি প্রতি যে পেঁয়াজ বিক্রি হয়েছে 110 টাকায়, সন্ধ্যা নামতে সেই পেঁয়াজ বিক্রি হয়েছে 160 টাকায়, আবার আজ সকালে তা বিক্রি হচ্ছে 220 টাকায়। বাজারে গিয়ে পেঁয়াজের এই রকম দাম বৃদ্ধির কারণ বিক্রেতাদের কাছে জানতে গেলে তারা জানালেন, খাতুনগঞ্জের যেসব দোকান থেকে তারা পেঁয়াজ ক্রয় করেন সেসব দোকানে হঠাৎ করে দাম বাড়িয়ে দিয়েছেন তারা। এখন ওই ফাটিয়ে বলছে 200 টাকা বিক্রি করার জন্য, তো আমি লোক পাঠাইছি, এখন যদি আসে তাহলে বিক্রি করবো, আর না হলে কোথেকে বিক্রি করবো? কারণ মালটা তো ইন্ডিয়ার, ইন্ডিয়ার মাল যদি আমাদেরকে দেয় তখন আমরা পাবো, আর ইন্ডিয়ার মাল যদি না দেয় আমরা কোথায় পাবো? এখন কেসটা সিন্ডিকেট হোক অথবা খাতুনগঞ্জের ফাটি হোক অথবা ইম্পোর্টার হোক, এরা খাতুনগঞ্জের ফাটির কথা হইলে মাল আসতেছে না, মাল নাই। আর খাতুনগঞ্জের ফাটির তো পুরো বাজারে মাল নাই, হাতে গোনা 2-4 দোকানে মাল আছে, ওইখানে তো মিডিয়ার লোক তো অ্যাভেলেবেল করতেছে, কিন্তু এরা কিন্তু 200 টাকা বিক্রি করতেছে। কেন তো আমরা তো গতকালকে আমরা বুঝতে পারি নাই, পরশু দিন আমাদেরকে 98 টাকা পিস বলছে, আমরা কিনি নাই। এখন গতকালকে দুপুর থেকে যখন সার্কুল হয়েছে মানে আমদানি বন্ধ রয়েছে, মানে হাতুগঞ্জ ব্যবসায় ফিস বিক্রি করতেছে না, সবাই দোকানপাট বন্ধ রয়েছে, এবং আমরা ফোন করলে মাল নাই করে দাম বেড়ে গেছে। তো আমরা অল্প ছিল 10-15 কেজির মতন মানে নিয়ে গেছে আগের রেডে, কম রেডে মানে নিয়ে গেছে আর কি, যেখান থেকে পাইকারি আমরা আনি এনে বিক্রি করে ওখানে নিয়ন্ত্রণ করাটাই মানে সবচেয়ে বেটার হবে। যার যা আসিল তা সবাই স্টকে নিয়ে গেছে, তা এই জন্য তো পেঁয়াজ আমরা তো দেওয়া হবে। আরও বছর নাকি জানুয়ারি ফেব্রুয়ারি দিক পর্যন্ত বন্ধ থাকবে আর কি, তাহলে এই পেঁয়াজটা কোথায় পাবো? আমাদের দেশে এখন তো পেঁয়াজও উঠে নেই। পরে বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা জানালেন অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো আবারও পেঁয়াজের বাজারে চলছে সিন্ডিকেট, তাই বাজার তদারকি এবং মনিটরিংয়ের ব্যবস্থার কথা জানান তারা। এখন আধা কেজি ব্যবহার করতে হবে, এক সপ্তাহ এরকম করতে হবে, আর কি করবো? ব্যবসায় কি লাভের জন্য করতেছে না? এটা তো মনে করেন প্রত্যেকটা মাল আগে কিনা, এটা তো আর হঠাৎ করে কিনা না, প্রত্যেক দোকানে আছে মাল, প্রত্যেক দোকানে। আমি বলতেছি এখন যেভাবে রেটটা বাড়াচ্ছে, এখন তো মনে করেন প্রত্যেকটা মাল সবার আগেরই কিনা, আজকের কিনা যদি বাড়তি রেট কিনা থাকতো তাহলে তো সব বাড়তি ব্যস্ত, কিন্তু আজকে 200 টাকা কেজি পেঁয়াজ পাচ্ছি না, 150 টাকা কেজি ছিল আপনার রসুন, এখন 175 টাকা করে কিনতেছি, প্রত্যেকটা জিনিস আছে কিন্তু এরা সরাই ফেলছে। কালকে ছিল 100 টাকা, আজ কিনেছি 180 টাকা, অনেক দোকানে 220 টাকা বেছে, এখন তো বাজারে নাইও। আমরা সাধারণ মানুষ জিম্মি, কি করবো বলেন? আমাদের বেতন দর বাড়ে নাই, আমাদের ব্যয় বাড়ছে, বেতন বাড়ে নাই। আপনার গত পরশু দিন 110 টাকা, কালকে 160 টাকা, আজকে নাকি 200 টাকার বেশি। এখন তো কালকে তো নিচ্ছি আমি 110 টাকা করি, সন্ধ্যার দিকে দেখতেছি যে 200 টাকার করি, ইন্ডিয়াতে খবর পাইছি ইন্ডিয়াতে ফিউজ রপ্তানি বন্ধ মাস পর্যন্ত, এই তারা সব তো আগে ফিউজ আছে সব মানে দাম বাড়ে। এদিকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় চৌমুহনির কর্ণফুলি মার্কেটে অভিযান পরিচালনা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, জরিমানাও করা হয় বেশ কয়েকটি দোকানকে। যে আমরা অভিযান করতেছি আজকে আমরা 5-7 প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করি, অভিযোগ হয় যে বেশি দামে বিক্রি করতেছে, এটাই যে অভিযান আমাদের অব্যাহত থাকে। প্রতিটা বাজারে আসলে কোনো পেঁয়াজের কোনো অস্তিত্বই নেই, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে সরকারের প্রয়োজন আরও কঠোর তদারকি, এমনটাই মনে করছে সাধারণ মানুষ। চট্টগ্রামের কর্ণফুলি বাজার থেকে সমিত্র কর্মকার, বাংলাধারা, চট্টগ্রাম।